কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব জামাই ষষ্ঠী। এদিন ঘরে ঘরে জামাইদের পাত পেরে খাওয়ান শাশুড়িরা। এবার জামাই ষষ্ঠীতে এলাহি আয়োজন তৃণমূল নেতা মদন মিত্রের। ভবানীপুরের 62 পল্লী পুজো প্রাঙ্গণে বুধবার 29 জন মেয়ে জামাই বরণ করলেন পুরো দস্তুর শ্বশুরের ভূমিকায় থাকা মদন মিত্র এবং তৃণমূলের নবনির্বাচিত সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মূলত যাদের আলাদা করে জামাই ষষ্ঠী পালন করার সামর্থ্য নেই, সেই সমস্ত দুস্থ পরিবারদের নিয়ে পালন করা হলো জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। ভাবছেন সংখ্যাটা 29 কেন? জানালেন কালারফুল বয় নিজেই। আমরা খাওয়াচ্ছি এবং এই জামাই এবং তার স্ত্রীরা বৌমারা তারা সবাই ভবানীপুরের যে সমস্ত জামাই দারিদ্রতার জন্যে এই জামাই ষষ্ঠীর আনন্দ নিতে পারে না, আমরা আজকে তাদের এই পুজোটাও মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন করেন। 62 পল্লী ইন্ডিয়া ক্লাব মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন করেন এবং ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম এই 3টে ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা খাওয়াচ্ছি। এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেন মদন। তিনি বলেন, মোদি কথায় কথায় বলেন আমি বাঙালি, এদিকে বাঙালি সংস্কৃতির কিছুই তিনি জানেন না। তাকে এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝাতে চাই এটাই আমাদের সংস্কৃতি। মোদি জামাই ষষ্ঠী করেন, কিন্তু আমরা করি না। চাইবো আপনাদের মাধ্যমে মোদির কাছে কথায় কথায় বলেন আমি বাঙালি, বৈরাগত নেই, এটাই বাংলার সংস্কৃতি। রচনা জানান, এই অভিনব অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি আপ্লুত। এভাবেই ভবানীপুরে 29 জন মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে শাড়ি ধুতি উপহার সহযোগে জামাই ষষ্ঠী পালন করলেন মদন এবং রচনা। চিংড়ি ইলিশ দই পঞ্চব্যঞ্জন মেনুতেও ছিল নজর কারা চমক। কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট, ওমকার বাংলা।